হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কমার্সের যে সমস্ত কলেজ আছে। কলেজ তো অনেকগুলোই আছে, সবকটা কলেজের নাম বলা সম্ভব হবে না, তবে আমি তোমাদেরকে 26টা কলেজের নাম বলে দেবো যে সমস্ত কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর তোমরা সবাই জানো তোমাদের এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে, খুব সম্ভবত 1 সপ্তাহ হলো তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। এবং সবার মনে প্রশ্ন যে আমরা যে এখন কমার্স, আমরা যে বিকম করবো, সে কেউ অনার্সও করবে, কেউ জেনারেলও করবে, ঠিক আছে? তো কিন্তু আমরা কোন কলেজে ফর্ম ফিল আপ করলে ভালো হয়, কেন তাদের পক্ষে জানা সম্ভবই নয় কোন কলেজ ভালো, তো সেই লিস্ট গুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো আমার কাছে যারা এবার এইচএস পরীক্ষা দিয়ে তাদের মনেও কৌতূহল আছে কোন কলেজে ফর্ম ফিল আপ করবো, এবং আমার কাছে যারা পড়ে না তাদের মনেও অনেক কৌতূহল আছে যে আমরা কোন কলেজে ফর্ম ফিল আপ করতে পারি। তো সেই ভিডিওটাই এখন আমি তোমাদের সামনে আলোচনা করছি। আর একটা ভালো খবর, আজকে ক্যালকাটা সিন আন্ডারে যারা থার্ড সেমিস্টার পড়ে আজকে তাদের রেজাল্ট বেরিয়েছে। তো আমার কাছে যে কটা স্টুডেন্ট পড়েছিল সবাই খুব ভালো নাম্বার পেয়েছে, আজকে আমি খুবই হ্যাপি, এবং সবাই ওরা 70% এভাব পেয়েছে নাম্বার, তো এখানে আমি খুবই হ্যাপি। তো যাই হোক, তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, কমার্স কলেজ ইন ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কমার্স কলেজ আছে এখানে 13টা কলেজের নাম আছে, তারপর আমি আবার 13টা কলেজের নাম লিখছি। দেখো, 1 নম্বর কলেজ গোয়েঙ্কা কলেজ, ঠিক আছে? এই গোয়েঙ্কা কলেজের সেকশনটা আছে তোমার মর্নিংও আছে আবার ডেও আছে, মর্নিং আর ডে দুটো সেকশনে তোমার কোয়েল আছে, ঠিক আছে? তো তো আমি মনে করি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে, যতগুলো কলেজ তাহলে টপ কলেজ হচ্ছে তোমার গোয়েঙ্কা কলেজ, টপ কলেজ গোয়েঙ্কা কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে গোয়েঙ্কা কলেজ। তো সমস্ত স্টুডেন্ট, সমস্ত কমার্স স্টুডেন্টের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমরা গোয়েঙ্কা কলেজে পড়ব, ঠিক আছে? তো তো যাদের একটা ভালো নাম্বার আছে তারা তোমরা এই কলেজে ফর্ম ফিল আপ করতে পারো। তো এই কলেজে ক্রাইটেরিয়া একটু বেশিই থাকে, কিন্তু এই কলেজে কি হয় ওরা সবসময় ভালো স্টুডেন্টদের ভর্তি নেয়, ঠিক আছে? ওরা চায় যে স্টুডেন্ট সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে ভর্তি নেবে। তো কাট অফ মার্কস খুব সম্ভবত 95-96% থাকে জেনারেল স্টুডেন্টের জন্য। আচ্ছা, এরপরে 1 নম্বর কলেজ বললাম, ঠিক আছে? তো আচ্ছা, এরপরে দেখো পরের কলেজটা কি, 2 নম্বর কলেজ দেখেছে, সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এটার সেকশন কি আছে, মর্নিং আছে এবং ইভিনিং আছে, ঠিক আছে? মর্নিং আছে এবং ইভিনিং আছে, এটা অনলি বয়েজ, বয়েজদের জন্য। আচ্ছা, বেশ কয়েক বছর হলো সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড ক্যাম্পাসটা আছে সল্ট লেকে, এটা কোথায় আছে, সল্ট লেকে, এটা কিন্তু মর্নিং সেকশন। আচ্ছা, 2 নম্বর বললাম, 3 নম্বর কি, জয়পুরিয়া কলেজ, এটা খুব ভালো কলেজ জয়পুরিয়া কলেজ। দেখো গোয়েঙ্কা কলেজে সবাই চান্স পায় না, গোয়েঙ্কা কলেজে পরেই যারা যাদের মধ্যে ইচ্ছা থাকে যেই কলেজে ভর্তি হওয়া সেটা হচ্ছে জয়পুরিয়া কলেজ। তো দেখো জয়পুরিয়া কলেজ কি আছে, জয়পুরিয়া কলেজে 3টা সেকশন আছে, একটা মর্নিং আছে, একটা ডে আছে, একটা ইভিনিং আছে, তিনটে কলেজের নাম শেখ আনন্দরাম জয়পুরিয়া কলেজ, ঠিক আছে? মর্নিং সেকশনটা যেমন গার্লসদের জন্য, ডে সেকশনটা ওয়ে, আর ইভিনিং সেকশনটা বয়েজদের জন্য, ঠিক আছে? জয়পুরিয়া কলেজ বলে দিলাম। 4 নম্বর কলেজ কি, মৌলানা আজাদ কলেজ, এই কলেজটাও খুব ভালো কলেজ, সিট সংখ্যা লিমিটেড সিট আছে কিন্তু খুব কলেজটা খুবই ভালো কলেজ, ঠিক আছে? এটা ডে, ঠিক আছে, ডে কলেজ, এটা হচ্ছে কোয়েট সেকশন আছে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে শিবানাথ শাস্ত্রী কলেজ, ঠিক আছে, এটা অনলি গার্লস কলেজ, এই কলেজটাও খুব ভালো কলেজ। এরপরে 6 নম্বর কলেজটা আমি দেখি, শ্রী শিক্ষায়তন কলেজ, ঠিক আছে, এটা অনলি গার্লস কলেজ, ঠিক আছে? যদিও এই কলেজে অ্যাডমিশন ফিসটা খুব হাই, ঠিক আছে? তো কলেজটা খুব ভালো কলেজ, ঠিক আছে, মেয়েদের জন্য খুবই ভালো কলেজ, এটা খুব ভালো করে র্যাঙ্ক করে, এই কলেজটা খুব র্যাঙ্ক করে। আচ্ছা, 7 নম্বর কলেজটা হচ্ছে ভবানীপুর কলেজ, ঠিক আছে, এটা কোয়েট, ঠিক আছে, এই কলেজেও অ্যাডমিশন ফিসটা হাই। আচ্ছা, তারপর আছে স্কটিশ চার্চ কলেজ, এটা কোয়েট, এটা কোয়েট, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে হেরমচন্দ্র কলেজ, এটা কোয়েট, এটা সাউথ সিটি কলেজ, ঠিক আছে, সাউথ সিটি, হেরমচন্দ্র কলেজ বা সাউথ সিটি, ঠিক আছে, সাউথ সিটিতে আছে কলেজটা। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার বঙ্গবাসী কলেজ, ঠিক আছে, তারপর 11 নম্বর কলেজটা হচ্ছে কি, সুরেন্দ্রনাথ কলেজ, এর ডে সেকশন আছে আর ইভিনিং সেকশনও আছে। 12 নম্বর কি, সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজ, ঠিক আছে, এটা মর্নিং সেকশন, ঠিক আছে। 13 নম্বর হচ্ছে এজিসি ঘোষ কলেজ, আচার্য গিরিশচন্দ্র ঘোষ কলেজ, ঠিক আছে। এবার এই 13টা কলেজের মধ্যে টপ কলেজ কোনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, টপ কলেজ কোনগুলো, আমার দেখা টপ কলেজ হচ্ছে গোয়েঙ্কা কলেজ, ঠিক আছে, আমার দেখা টপ কলেজ হচ্ছে গোয়েঙ্কা কলেজ, ঠিক আছে, এটা টপ কলেজ। তোমরা চেষ্টা করো, যার নাম্বার আছে তারা অবশ্যই গোয়েঙ্কা কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, মানে আগে তো ফর্ম ফিল আপ করতে, পরে তো ভর্তি, এই গোয়েঙ্কা কলেজ। আচ্ছা, 1 নম্বর কলেজ, তারপর 2 নম্বর কলেজ যদি তোমরা জানতে চাও তাহলে কি কলেজ, দেখো মেয়েদের কলেজ, এটা শ্রী শিক্ষায়তন কলেজ, এটা 2 নম্বর কলেজ,
ঠিক আছে তো আচ্ছা তিন নম্বর কলেজ হচ্ছে তোমার মানে এইগুলো টপ টপ কলেজের নাম বলছি তিন নম্বর কলেজ তোমার জয়পুরিয়া কলেজ ঠিক আছে এই জয়পুরিয়া কলেজ ঠিক আছে তাহলে কটা বললাম এক নম্বর বললাম আচ্ছা এইটা বললাম জয়পুরিয়া কলেজ বললাম সিসি শাখা কলেজ বললাম মৌলানাজাদ এই কলেজটা খুব ভালো কলেজ সিটি কলেজ অফ কমার্স এটা খুব ভালো কলেজ তারপর মেয়েদের জন্য শিবনাথ শাস্ত্রী কলেজ এটাও খুব ভালো কলেজ ঠিক আছে আচ্ছা স্কটিশ চার্চ এটাও ভালো কলেজ হেরম্বানন্দ কলেজটাও ভালো কলেজ ঠিক আছে এই কলেজগুলো ভালো কলেজ বাকি যে কলেজগুলো এখানে লেখা দেখতে হচ্ছে সব এভারেজ কলেজ ঠিক আছে তো তার মানে তোমরা কি চেষ্টা করবে ফার্স্ট প্রেফারেন্স থাকবে গোয়েঙ্কা কলেজ সেকেন্ড প্রেফারেন্স থাকবে মেয়েদের জন্য সি শিশুনাথন কলেজ ঠিক আছে থার্ড প্রেফারেন্স তোমাদের কি থাকবে জয়পুরিয়া কলেজ ঠিক আছে জয়পুরিয়া কলেজ তিনটে কলেজ খুব ভালো কলেজ তারপর তোমার হেরম্বানন্দ আছে স্কটিশ চার্চ আছে ঠিক আছে আর সিটি কলেজ অফ কমার্স এন্ড বিজনেস অ্যাডমিশন তেরোটা কলেজের নাম বললাম ঠিক আছে আরেকটা কথা তোমরা কিন্তু একটা কলেজে ফর্ম ফিল আপ করে চলবে না মিনিমাম চারটে থেকে পাঁচটা কলেজে ফর্ম ফিল আপ করবে তোমরা তোমাদের নাম্বার ওয়াইজ ফর্ম ফিল আপ করবে ঠিক আছে নাম্বার ওয়াইজ ফর্ম ফিল আপ করবে তাহলে আশা করি বুঝতে পারলে কি কি কলেজ এখানে তেরোটা কলেজ তোমরা দেখে নিলে ঠিক আছে তো আবার বলেছি রিপিট করে দিচ্ছি টপ কলেজ গোয়েঙ্কা কলেজ হচ্ছে টপ ঠিক আছে তারপরে তোমার সি সি শাহাদান কলেজ তারপর জয়পুরিয়া কলেজ তিনটে বললাম চার নম্বর বলছি মৌলানা আজাদ ঠিক আছে তো ভালো কলেজ তারপরে স্কটিশ চার্চ হেরম্বচন্দ্র কলেজ ঠিক আছে এই কলেজগুলো টপ টপ কলেজ আছে ঠিক আছে চারটা কলেজের নাম বলে এবার পরে বাকি কলেজগুলোর নাম লিখছি ক্ষুদিরাম কলেজ কি বললাম ক্ষুদিরাম কলেজ ক্ষুদিরাম কলেজ ঠিক আছে এটা ডে সেকশন কুয়েট ডে সেকশন কুয়েট আচ্ছা ১৬ নম্বর কলেজের নাম কি জালান কলেজ ঠিক আছে এটা কি জালান কলেজ এটা অনলি গার্লস ঠিক আছে এটা অনলি গার্লসদের জন্য কিন্তু কলেজটা খুবই ভালো কলেজ ঠিক আছে কলেজটা খুবই ভালো কলেজ আচ্ছা তারপর আমরা কি তোমার নাম নিশ্চয় শুনেছো শ্যামবাজারে আছে এই কলেজটা মনিন্দ কলেজ তিনটে সেকশন ঠিক আছে মর্নিং সেকশনটাকে বলে কাশেশ্বরী কলেজ ঠিক আছে তো তারপর হচ্ছে ডে সেকশনটা হচ্ছে মনিন্দ এবং ইভিনিং সেকশনটা হচ্ছে শিরীশচন্দ্র কলেজ তো দেখো কলেজগুলোর নাম লিখে নাও ১৭ নম্বর লিখো কি মনিন্দ ১৭ নম্বর কলেজের নাম লিখছি মনিন্দ কলেজ ঠিক আছে মনিন্দ ঠিক আছে মহারাজা মনিন্দ কলেজ ঠিক আছে মনিন্দ কলেজ এটা হচ্ছে তোমার ডে সেকশন কুই ঠিক আছে ১৮ নম্বর কাশেশ্বরী ঠিক আছে মহারানী কাশেশ্বরী কলেজ ঠিক আছে এটা হচ্ছে তোমার মর্নিং সেকশন এটা কি মর্নিং সেকশন ঠিক আছে এটা হচ্ছে অনলি গার্লস আচ্ছা ১৯ নম্বর এইগুলো এভারেজ কলেজ ভালো কলেজ মনিন্দ কলেজ কাশেশ্বরী কলেজ ভালো কলেজ ঠিক আছে মনিন্দ আর কাশেশ্বরী তোমার এভারেজ বলতে পারো আচ্ছা নেক্সট দেখো শিরীশচন্দ্র কলেজ ঠিক আছে এটা ইভিনিং কুই ঠিক আছে ২০ নম্বর কি লিখবে সিটি কলেজের তিনটে ভাগ আছে ঠিক আছে সিটি কলেজের মর্নিং সেকশনটা মেয়েদের রামমোহন কলেজ তারপর ডেটা হচ্ছে সিটি কলেজ এবং ইভিনিংটা হচ্ছে আনন্দমোহন কলেজ তাহলে এখানে লিখো রামমোহন কলেজ ঠিক আছে এটা হচ্ছে তোমার মর্নিং ঠিক আছে একাদের জন্য গার্লসদের জন্য ২১ নম্বর কলেজের নাম লিখছি কি সিটি কলেজ এটা হচ্ছে তোমার ডে ঠিক আছে কোয়েট এটা হচ্ছে তোমার কোয়েট আচ্ছা ২২ নম্বর লেখো আনন্দমোহন কলেজ ঠিক আছে কি লিখবে আনন্দমোহন কলেজ ২২ নম্বর লিখবে তোমরা আনন্দমোহন কলেজ
আনন্দমোহন কলেজ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইভিনিং, ঠিক আছে? এটা কই? আচ্ছা তারপর 23 নম্বর তোমরা লেখো বিদ্যাসাগর ইভিনিং, বিদ্যাসাগর ইভিনিং, বিদ্যাসাগর ইভিনিং কলেজ। 24 নম্বর লেখো এডিসি ঘোষ কলেজ, ঠিক আছে? এডিসি ঘোষ কলেজ, এডিসি ঘোষ কলেজ, ঠিক আছে? আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, ঠিক আছে? 25 নম্বর লিখবে প্রফুল্লচন্দ্র কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ, ঠিক আছে? 25 নম্বর লিখবে প্রফুল্লচন্দ্র কলেজ, ঠিক আছে? প্রফুল্লচন্দ্র কলেজ। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি কি বললাম, স্যার গুরুদাস কলেজ, ক্ষুদিরাম কলেজ, জালান কলেজ, জালান কলেজটা ভালো কলেজ, খুবই ভালো কলেজ জালান কলেজটা, তারপর মনিমিত কলেজ এভারেজের মধ্যে পড়ছে, কাশেশ্বরী এভারেজ পড়ছে, ঠিক আছে? তারপর রামমোহন ভালো কলেজ, সিটি কলেজ ভালো কলেজ, ঠিক আছে? তো আর এইগুলো মোটামুটি সব এভারেজ আছে, ঠিক আছে? এইগুলো মোটামুটি সব এভারেজ আছে, তাহলে বুঝতে পারলে কলেজগুলোর নাম ঢুকে নেওয়া, তারপরে আরো একটা দুটো কলেজ আছে সেগুলো বলে দিচ্ছি। আর কি আছে? আচ্ছা এখানে লিখে দিচ্ছি, আলাদা করে লিখছি না, এখানে লিখছি তোমার 25 নম্বর হলো 26 নম্বর লেখো জেইন কলেজ, 26 নম্বর কলেজের নাম লেখো জেইন কলেজ, ঠিক আছে? আর একটা কলেজ 27 নম্বর কলেজ লেখো ভিক্টোরিয়া কলেজ, ভিক্টোরিয়া কলেজ, ভিক্টোরিয়া, তাহলে কটা কলেজের নাম দিয়ে দিলাম, তোমাদের কলেজের নাম জানার দরকার ছিল 27টা কলেজ বলে দিলাম, এখান থেকে তোমার 4-5টা কলেজের ফর্ম ফিল আপ করে রেখো, তোমাদের নাম্বার ওয়াইজ তোমরা বুঝতেই পারবে, অনার্স পড়ো বা জেনারেল পড়ো যাই পড়ো তোমরা ফর্ম ফিল আপ গুলো করতে পারবে। তবে বলে দিচ্ছি গোয়েঙ্কা কলেজে শুধুমাত্র অনার্স পড়ানো হয়, ঠিক আছে? গোয়েঙ্কা কলেজে অনলি অনার্স পড়ানো হয়, তো বলে দিলাম, তো দেখে নিও। আর তোমরা চেষ্টা করবে কলেজের নামগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া, তাহলে সুবিধা হবে, তাহলে তারাও জানতে পারবে, যারা জানে না তারাও জানতে পারবে।